এবার নূপুর এবং নবীনকে গ্রেফতারের দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা বিজেপি নেত্রী নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের গ্রেফতারের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একটি টক শো নূপুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর দেশের ভেতরে বাইরে ব্যাপক চাপে পড়েছে বিজেপি। এবার বিজেপির উপর সেই চাপ আরও বাড়ালেন মমতা। বিজেপি থেকে সদ্য বহিষ্কৃত নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তিনি। বিজেপির এই দুই নেতাকে গ্রেফতারের দাবিতে টুইট করেছেন মমতা, পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার টুইটে মমতা লেখেন, সম্প্রতি কিছু বিজেপি নেতার নৃশংস এবং ঘৃণ্য মন্তব্যের তীব্র বিরোধিতা করছি, এর ফলে শুধু হিংসা সহাচ্ছে এমনটাই নয়, দেশের শান্তি এবং একতার ক্ষেত্রে প্রভাব ফেলছে। তিনি লেখেন, আমি চাই অবিলম্বে এই নেতাদের গ্রেফতার করা হোক, যাতে দেশে একতার ওপর কোনো আঘাত না নেমে আসে, পাশাপাশি যাতে কোনোভাবেই শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেজন্য আবেদন জানিয়েছেন মমতা। তিনি আরও বলেন, বৃহত্তর স্বার্থে আমি সমস্ত ধর্ম বর্ণের ভাই বোনদের অনুরোধ করছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। প্রসঙ্গত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের প্রেক্ষিতে মোদি সরকারকে উপদেশ দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকারও, করা প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন মুসলিম দেশ। আবার তাদের চাপে পড়েছে নূপুরকে দল থেকে সাসপেন্ড করার পরে বিজেপি কর্মীদের মধ্যে খুব দেখা দিয়েছে। অন্যদিকে উত্তেজনা উস্কে দিয়ে এবার বাল্টিক সাগরে রুশ নৌবাহিনীর ভয়ঙ্কর মহড়া। ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে মহড়া শুরু করেছে। বাল্টিক সাগরের তীরবর্তী দেশ ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগদানের আবেদনের পরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সাগরে মহড়া শুরু করল রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, নৌঘাট এবং সমুদ্রপথের প্রতিরক্ষায় প্রশিক্ষণের জন্য তাদের বাল্টিক ফ্লিটের জাহাজগুলো অংশ নিচ্ছে। কালিনিন গ্রাফের রাশিয়ান ছিটমহলের প্রশিক্ষণ স্থলেও এই মহড়া চলছে। এই মহড়ায় অংশ নিচ্ছে 60টি জাহাজ এবং 40টি বিমান। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদন করছে সুইডেন এবং ফিনল্যান্ড। এ নিয়ে মস্কোর সঙ্গে ন্যাটোর তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যে বাল্টিক সাগরে মস্কোর এই মহড়ার খবর সামনে এলো। তুরস্কের আপত্তির কারণে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদান আটকে রয়েছে। যদি তাদের আবেদন গ্রহণ করা হয়, তাহলে রাশিয়াই হবে বাল্টিক সাগর তীরবর্তী একমাত্র ন্যাটো জোটের বাইরের দেশ। এর আগে চলতি মাসের শুরুতে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার মহড়া শুরু করছিল রাশিয়ার প্যাসিফিক ফ্লিট। সপ্তাহব্যাপী এই মহড়ায় 40টি জাহাজ এবং 20টি বিমান অংশ নিয়েছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।